ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ বিশাল আকারে নতুন রুল উন্মোচন করেছে। এর নাম দেওয়া হয়েছে গাজা। ফিলিস্তিনি অবরুদ্ধ গাজা উপত্যকার নামে এটি নামকরণ করা হয়েছে। ইরানের ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসি এরোস্পেস ফোর্সের প্রধান ব্রিগেডিয়ার জেনারেল আমির আলী হাজিজাদে বলেছেন, বড় আকৃতির কৌশলগত ড্রোন গাজা উন্মোচনের মধ্যে দিয়ে দেশের ড্রোন শক্তি আরও অনেক বেড়ে গেছে। তিনি আরও বলেন, এই ড্রোন একটানা 35 ঘন্টা আকাশে উঠতে পারবে, 35,000 ফুট উপর দিয়ে উড়ে গিয়ে 500 কিলোমিটার দূরে লক্ষ্যবস্তু পর্যবেক্ষণের পাশাপাশি আঘাত আনতে পারবে। গাজা ড্রোন একসঙ্গে 13টি বোমা বহন করতে পারে। আগামী কয়েক মাসের মধ্যে এই ড্রোনের কয়েক পরীক্ষা সম্পন্ন করে তা সামরিক বাহিনীতে যুক্ত করা হবে বলে তিনি জানান। গাজা ইসলামী প্রতিরোধ যুদ্ধের শর্ত মেনে দখলদার ইসরায়েল যুদ্ধ বন্ধ করার দিনে ইরান গাজা নামের এই ড্রোন উন্মোচন করল। ইরান প্রথম থেকেই ফিলিস্তিনের প্রতিরোধ সংগ্রামের প্রতি সর্বোচ্চ সমর্থন সহযোগিতা দিয়ে আসছে। নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা ও রাডার উদ্বোধন করল ইরান। ইসলামী প্রজাতন্ত্র ইরান আজ নতুন ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 9D ও রাডার ব্যবস্থা কোচ উদ্বোধন করেছে। এ সময় ইসলামী বিপ্লবী গার্ড বাহিনী বা আইআরজিসির প্রধান মেজর জেনারেল হোসেন সালামি সহ পদস্থ সামরিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন। ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা 9D শত্রু ক্রুজ ক্ষেপণাস্ত্র বিমান থেকে নিক্ষিপ্ত বোমা এবং ড্রোন ধ্বংস করতে সক্ষম। খুব অল্প দূরত্ব থেকে এসব লক্ষ্যবস্তুতে আঘাত আনতে পারে এটি। এছাড়া কোচ রাডার ব্যবস্থা সহজে মোতায়েন স্থানান্তরযোগ্য। প্রমাণ হল ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল, বলছে লেবাননের হিজবুল্লাহ। লেবাননের ইসলামী প্রতিরোধ আন্দোলন হিজবুল্লাহ বলেছে, ফিলিস্তিনের সোর্ড অফ কুদস অভিযানে প্রমাণিত হয়েছে দখলদার ইসরায়েল মাকড়সার জালের চেয়েও দুর্বল। সংগঠনটি আজ প্রকাশিত এক বিবৃতিতে একথা বলেছে। হিজবুল্লাহ আরও বলেছে, দখলদার ইসরায়েলি বিরুদ্ধে বিজয়ে ফিলিস্তিনিদের শুভেচ্ছা জানাচ্ছি। এবারের সোর্ড অফ কুদস শীর্ষক প্রতিরোধ সংগ্রাম ইহুদিবাদী শত্রুদের উপর নতুন সমীকরণ চাপিয়ে দিয়েছে। এই বিজয় এই অঞ্চলে ভবিষ্যৎ সংঘাতের উপর ব্যাপক প্রভাব ফেলবে। এর মধ্য দিয়ে সামরিক নিরাপত্তার ক্ষেত্রে ইসরায়েলের নানা দুর্বলতা স্পষ্ট হয়ে উঠেছে। বিবৃতিতে আরও বলা হয়েছে, হিজবুল্লাহ মনে করে ওদের ভবিষ্যতে গোটা ফিলিস্তিনি ভূখণ্ড মুক্ত হবে। 11 দিনের গুরুত্বপূর্ণ প্রতিরোধের মুখে দখলদার ইসরায়েল ফিলিস্তিনিদের শর্ত মেনে যুদ্ধবিরতি বাস্তবায়ন শুরু করেছে। লেবানন হিজবুল্লাহ প্রথম থেকে ফিলিস্তিনিদের আন্দোলনের সমর্থন সহযোগিতা দিয়ে আসছে।